ঈদ মুবারক। আমাদের বোট যে চালাচ্ছিল যে ছেলেটা, ও বাঘটা দেখে নাই কখনো। সবাই তাকাচ্ছে, কারণ বাঘটার সাথে থাকবে পানিতে বা মাটিতে থাকবে কাদার মধ্যে, এটাই সব স্বাভাবিক। সবাই দেখেই তাকাচ্ছে বাঘ কোথায়। আর ও বোট চালাই যাচ্ছে, ইঞ্জিন চলতেছে, বাঘটা যে গাছের ডালে বসে আছে এইটা কেউ দেখে না। মানে এই ওই বললাম যে কেওড়া পাতার ফাঁকে একটা বাইন গাছ, বাইন গাছটা পানির দিকে এলানো, এইটির উপরে বাঘটা বসে আছে। কেউ কল্পনা করতে পারে না যে বাঘটা গাছে থাকতে পারে। এবং আরেকটু হলে নৌকা ওই গাছের তল দিয়ে যাচ্ছিলো প্রায়, মানে বিপদে। আর আর ইতিমধ্যেও বাঘটা ছিল বসা, কেউ একটু উঠে দাঁড়াইছে এবং সেও অ্যালার্ট হয়ে গেছে। মানে পুরোপুরি বিপজ্জনক অবস্থা, যদি বাঘটা যদি লাভ দিয়ে নৌকায় পড়ে, নৌকা তো খালাস হয়ে যাবে বাঘ। হ্যাঁ, তো এই মুহূর্তে রুবেল তখন চিৎকার করে এবং ধমক দিয়ে নৌকা বললো যে এই নৌকা ঘোরা, সাবধান করলো। তখন ও তখনই সবাই দেখলো যে গাছের উপরে বাঘ, এবং ও খুব দ্রুত নৌকাটাকে টান করলো যাতে ওই বাঘ থেকে সরে যায়। তো এরপরে ওই আমরা বাঘটাকে কেন্দ্র করেই ওই বললাম যে ওই বাঘটা একটু দাঁড়িয়ে গেছিলো, কিন্তু ও এক দুই মিনিট পরে আবার সে ওখানে বসে পড়লো, ওই গাছের উপরে আবার বসে পড়লো। এবং বসার স্টাইলটা খুব চমৎকার, মানে মনে হচ্ছে যে একেবারে অলস টাইপের একজন, একেবারে রাজকুমার, কাজ কাম নাই, পা দুই দিকে হেলান দিয়ে, পা ঝুলিয়ে দিয়ে একটা বাঁকানো ডালের উপরে মাথাটা রেখে, মনে হচ্ছে তার শিথান বালিশ, ওখানে সে খুব আরাম করে আমাদেরকে দেখতেছিল। মানে তার কোনো উদ্বেগ নাই, টেনশন নাই। এবং আমরা ওই বাঘটাকে কেন্দ্র করে নৌকাটাকে বললাম যে বাঘটার কেন্দ্রকে একবার এদিক যাবো ওদিক যাবো খালের মধ্যে, এবং মোটামুটি নিরাপদ ডিস্টেন্স, তাও মোটামুটি আমরা 20-25 ফিট দূর থেকেই বাঘের ছবি তুলছি এবং খুব ভালো করে তুলছি। আর ও বাঘটা ওই মাথা ওদিকে রেখে খালি একবার ডাইনি, আমাদের দিকে ডাইনি চায়, বামে চায়, এর বেশি কিছু না। এই বাঘ দেখার পরে বললাম যে প্রথম কিছুক্ষণ আসলে কী ঘটছিল, আমরা হয়তো ছবি তুলছি খালি, এর মাঝখানে আর কিছু করছি কিনা ঠিক মনে নেই। মানে এত বিদেশে ছিলাম যে এটা বলা যাবে না যে কী কী করছি, ছবি তুলছি এটা ঠিক, কিন্তু কী করছি বা কীভাবে তুলছি বা কী কীভাবে সময়গুলো কেটে গেছে, ক্যামেরা সেটিংস ঠিক নাই বা কী দেখি তুলছি, পরে হঠাৎ করে মনে হলো ক্যামেরা কি ঠিক আছে কিনা, যে বছর ভিতরে তুলে ছবি তোলার সময় বাঘের জন্য কি ঠিক আছে, পরে চেক করতে দেখেছে না ছবি যেরকম চাচ্ছিলাম এবং বাঘটা যেরকম আছে ওরকম ভালো হচ্ছে না। আবার আমার জুম লেন্সের সাথে এক্সটেন্ডার লাগানো ছিল এক্সট্রা দূরত্ব তৈরি করার জন্য। আমাদের সম্রাট বললো যে স্যার এক্সটেন্ডার খুলে নেন, কারণ এক্সটেন্ডার খুললে ছবি শার্পনেসটা বেশি আসে। তো এক্সটেন্ডার খুললাম এবং বাচ্চা যেখানে ছিল ওখানে একটু সূর্যের অ্যাগেনস্টে এবং বনের ভিতরে তো লাইট মানে স্বাভাবিক লাইটের একটু আলো স্বল্পতা ছিল, যার ফলে ক্যামেরার সেটিংসে আইএসও অনেক বাড়িয়ে দিলাম। আইএসও প্রায় 8000 আইএসও পর্যন্ত যেতে হলো এবং এরপরও শাটার স্পিড মাত্র 100। তো এটাই কিন্তু আমাদের জন্য খুব ঝামেলা, শাটার আরও বেশি হলে আমাদের শার্পনেসটা আরও বাড়ত। এরপরে যখন এই ছবিগুলো তুলছিলাম তো পরে বাঘের সাথেই আমাদের প্রায় 1 ঘন্টা সময় কাটলো, 1 ঘন্টা সময় কাটালাম আমরা আর কি, বিগ ক্লোজ, লং শট, বিগ ক্লোজ, ক্লোজ, বিভিন্ন রকম ছবি তুলে প্রায় ঘন্টা সময় মধ্যে গেল। সূর্য এর মধ্যে জানেন তো যে বনের মধ্যে সূর্য একটু আগে ডুবে যায়, মানে তার পাওনা সময়ের আগেই বনের মধ্যে সূর্য ডুবে যায়। আমরা চিন্তা করলাম যে এখন যেহেতু লাইট কমে যাচ্ছে এখন আর ভালো ছবি হবে না, তখন আমরা লঞ্চে ব্যাক করার পরিকল্পনা করি। বাঘটা কিন্তু তখনও বসেছিল, বাঘটা ওখানে ছিল, আমরা বাঘকে ছেড়েই চলে আসলাম। এই হলো আমাদের বাঘের ছবি তোলার কাহিনী। এখন এতদিন পরে মানে ওই যে বাঘটাকে ছবি তুলে সে প্রথমে তো কিছু ছবি একটা ছবি আমি বিশেষ করে একটা ছবি আমার ফেসবুকে ছেড়ে দিই, এবং ওই সুন্দরবনের নেটওয়ার্ক খুবই দুর্বল, নেটওয়ার্ক নেটের কানেকশন খুবই পাওয়া যায় না, কোনো মতে কোনো পাই না, এভাবে করে কোনো মতে ফেসবুকে একটা ছবি ছিল এবং সেটা দেখলাম যে মুহূর্তের মধ্যে ভাইরালের মতো হয়ে গেলো, যে যেভাবে পারে শেয়ার করে যেভাবে ই করে এবং কমেন্ট পড়ে গেলো এবং মোটামুটি সারা বাংলাদেশে ওটা ছড়াই গেলো। হ্যাঁ, বিভিন্ন পত্র পত্রিকার কয়েকটি দৈনিক এটা নিউজ হলো। আমি এই গত 3 সপ্তাহ ধরে বা 3-4 সপ্তাহ আগে তোলা
তো সব ছবিগুলো আর দেখা হয়নি যে কী কী তুলেছিলাম, কারণ ঢাকা আসার পরে বিভিন্ন ব্যস্ততা রমজান মাস শুরু হলো, দেখা হয়নি। এখন আবার গত দুই দিন ধরে এটাকে ভালো করে অবজার্ভ করতেছি। তো ছবিগুলোর বিশ্লেষণ আমি যেটা নিজে বিশ্লেষণ করে যেটা পেলাম সেটা হলো, এই খালে জোয়ার ছিল, জোয়ারের সময় সে এসে এই গাছের উপরে উঠে বসলো, এই বান গাছটার উপরে সে জোয়ারের পানি থাকা অবস্থায় এখানে সে উঠে বসলো, যার ফলে তার শরীর তো বটে, শরীরের কোনো কাদার চিহ্ন নাই, ইভেন কি পাতেও কোনো কাদার চিহ্ন নাই, কারণ যদি সে নিচ থেকে উঠে আসতো তাহলে কিন্তু তার পাতে কিছু না কিছু কাদা লাগতো, কারণ নিচে আমরা দেখছি যে নিচে মাটি নরম ছিল, কাদা ছিল, তার পায়েও কোনো কাদার চিহ্ন নাই, এবং সে মোটামুটি নিরুদ্বিগ্ন ছিল, এই জন্য যে তার পেট দেখে বুঝলাম যে এটা ভরপেট খেয়ে এসেছে, যার ফলে তার কোনো টেনশন নাই। আর বাঘটা মানে এটা সাবঅ্যাডাল্ট বলি আমরা, যে কিশোর বাঘ, বয়সটা হবে ওই 2.5 থেকে 3 বছরের মধ্যে, এবং সম্ভবত সে তার ফ্যামিলির সাথে এখনও আছে এরকমই, মানে এটা আমি বা আমাদের কিছু বাঘ বিশেষজ্ঞ যেমন খসরু ভাই, মনির ভাই, এনাদের সাথে কথা হলো, তো তারা এটা জানালেন যে এটা 2.5 থেকে 3 বছরের মধ্যে হবে, এবং সম্ভবত সে এখনও তার মার সাথে আছে, যদিও এই বয়সের পরে পুরুষ বাঘ আলাদা হয়ে যায়, মার কাছ থেকে আলাদা হয়ে যায়, মেয়ের আর একটু, মেয়ে বাঘ আর একটু পরে আলাদা হয়। যারা বাংলাদেশে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চায়, ইদানিং প্রচুর তরুণ, এটার ভালো দিক, ভালো সিমটম যে প্রচুর তরুণ এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির দিকে আকৃষ্ট হচ্ছে, এরা সাধারণত বেশি লোক পাখির ছবি তুলে, আমরা পাখির ছবি তুলি এবং সাথে অন্যান্য বন্যপ্রাণী, সাপ বা বিভিন্ন বিষয়ের প্রতি একজন কাজ করছে, এদের মধ্যে মোটামুটি সবারই আস্তে আস্তে, কোনো আমাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নাই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে কী হয়, কী করতে হয়। আর অবস্থা এমন যে বাংলাদেশে এইটাকে পেশা হিসেবে নেওয়া এই মুহূর্তে সম্ভব না, এবং কবে সম্ভব হবে সেটাও বলতে পারবো না। এই পেশা হিসেবে বলতে চাই এই জন্য যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে আসলে কোনো আউটপুট নাই, কোনো ইনকাম নাই, মানে পেশা বলতে যেটা বোঝা, যেটা যে কাজটা করে সংসার নির্বাহ করা হবে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে বাংলাদেশে সংসার নির্বাহ করা যায় না, এখনও যাবে না, বরঞ্চ এটা পুরোটাই মনের খোরাক এবং শখ, শখ থেকেই করা, ওই শখ থেকেই যারা করে এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে, শীত গ্রীষ্ম খুব ভোরে ওঠা, হ্যাঁ, ঢেউ ঝড় ঝঞ্ঝা, ক্যাম্পিং করা, জোকের কামড় খাওয়া, সাপের ভয়, বাঘের ভয় সব কিছু মেনে নিয়েই তারা কিন্তু এই কাজগুলো করে, এবং মনের অদম্য একটা ইচ্ছা তারা এটা করে। বাংলাদেশের অন্য অন্য জায়গায় যেটা আছে, যেমন হাজারীখিল, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের অঞ্চলগুলো, কুলাউড়া, লাউছড়া, তারপরে যেসব জায়গায় আমরা কাজগুলো করি, কোনোটা কিন্তু দূর মানে সুগম জায়গার জায়গা না, সবগুলো দুর্গম জায়গা এবং বেশি এক্সপেন্সিভ, এখানে এখানে যাওয়া আসা করতে খরচ করতে হয়, পয়সা লাগে, এবং তার ক্যামেরা, লেন্স, বিভিন্ন গ্যাজেট এগুলোর জন্য পয়সা খরচ করতে হয়, টাকা লাগে, এগুলো কিন্তু তারা একেবারে পুরো নিঃস্বার্থভাবে এবং মানে নিয়মিত করে যাচ্ছে, এবং এটা বাংলাদেশের ধরেন যারা বন্য প্রাণী নিয়ে গবেষণা করে বা যারা খোঁজখবর রাখে তার জন্য অনেক উপকার হচ্ছে, কারণ সবাই সমস্ত স্পটে যেতে পারে না, কিন্তু এখানে অনেক বেশি ফটোগ্রাফার হওয়াতে, অনেক বেশি ছেলে পেলে, অনেক তরুণ আসাতে এরা সারা দেশের বিভিন্ন জায়গায় খোঁজখবর রাখতে পারতেছে, এখানে এই প্রাণীটা দেখা গেছে, ওখানে এই প্রাণীটা দেখা গেছে, এইখানে এই পাখিটা আসছে, যার ফলে খুব দ্রুত আমরা রেকর্ড করতে পারতেছি যে এই আমাদের এই প্রাণী বৈচিত্র্যগুলোকে। এখন যারা এই এই সেক্টরে কাজ করতেছে, বললাম তো এটা তো একটা অপেশাদার, যারা পরিবেশ সংরক্ষণে চিন্তা করে বা পাখি ভালোবাসে, প্রাণী ভালোবাসে, তাদের কাছে এটা বেশ ভাল লাগে এবং সাধারণ মানুষ এটাকে খুব ভালো চোখে দেখে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য আমাদেরকে কিছু নিয়ম বা কিছু কাজ করতে হয়, কারণ জানেন যে জঙ্গলে আমরা যখন যাই বা বনে যখন যাই, যেটা যে ধরনের বন আমরা সেটা তখন সেই বনের উপযোগী পোশাক, বিশেষ করে ব্রাইট কালার, লাল, হলুদ, এই কালারগুলো অ্যাভয়েড করি, এবং পারলে সবাই ক্যামো ড্রেস পরি, এটা গেঞ্জি হতে পারে, পায়জামা হতে পারে, এরকম ক্যামো ড্রেস, বা না হলে অন্তত অনুজ্জ্বল শার্ট, কালো, গাঢ় সবুজ, এই ধরনের শার্ট বা
প্যান্ট আমরা পরি, অনেক সময় মাথা মাথা ঢেকে যাই। এটা হলো বোনের সাথে মিলের চারজন এবং বন্য পায় না যত দূর সম্ভব আমাদেরকে কম দেখতে পায়। এই জন্য বনে আমরা পারফিউম একটা নিষিদ্ধ, আমাদের জন্য পারফিউমটা আমরা একেবারেই ব্যবহার করি না, আর উচ্চস্বরে বা কোনো শব্দ করে কথা বলা বা কোনো কিছু সব কিছু আমাদের নিষিদ্ধ। কেউ যদি কাউকে লাগে, কারোর সাথে কোনো শেয়ার করা থাকে বা কোনো দেখে, তখন আমরা সাধারণত শীষ দিই অথবা ইশারাতে কথা বলি। বনে আমরা বনে বা যে কোনো এই এই পরিবেশে গেলে আমরা পানির বোতল বা প্লাস্টিক জাতীয় যে জিনিসগুলো আছে, চিপসের বোতল টোতল এগুলো থাকলে, চিপসের ঠোঙা টোঙাগুলো থাকলে, বনকে আমরা কখনো নষ্ট করতে দেই না, নিজেরাও করি না, অন্য কাউকে করতে দেই না আমরা। এইটা আমাদের, আমরা শুধু পাখি বা প্রাণীর ছবি তুলি এটাই না, আমরা প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য দায়বদ্ধ, এবং এই দায়বদ্ধতা থেকেই আমরা চাই আমাদের প্রকৃতি ভালো থাকুক, বন্যপ্রাণীরা ভালো থাকুক, এরা টিকে থাকুক। কারণ এরা টিকে থাকলে পরিবেশ সুন্দর থাকবে, আমরাও সুন্দর থাকবো।